আমার নবীর সম্মানের বিরুদ্ধে যদি কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের হুংকার আর লড়াই আছে না নাই? বিশ্ব নবীর গালি দিলে কলেজে আগুন লাগে, কার কার লাগে হাত তুলে আল্লাহর দেখা। বিশ্বনবীর সম্মান এটার কোনো তুলনা হয়? বিশ্বনবীর লাইফ নিয়ে কথা বলা অসাধারণ এক লাইফ, ওনার বায়োগ্রাফি এটা অসম্ভব, এটা তলাবিহীন সাগরের মতো। বিশ্বনবীর কে যদি কথা বলতে শুরু করে এটা অনেকটা তলাবিহীন সাগরের মতো। এটা সাগর কিন্তু কি নাই, কথা কয় না কি নাই? বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, ঠিক কিনা? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ টিচার, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a messenger, as a commander, Muhammad is the superman of the world. গোটা বিশ্বের জন্য তিনি সুপারম্যান হয়ে এসেছে। এজন্য আমার নবীরা যারা গালি দেয় এগুলো পিতৃ পরিচয়হীন জারত সন্তান। বিশ্ব নবীর সম্মান নিয়ে উল্টাপাল্টা করলে এটা সহ্য করা হবে না, যেরকম ঠিক কিনা? তুমি আমারে গালি দাও আমি মেনে নিব, আমার বাপারে গালি দাও মেনে নিব, আমার দলের গালি দিবি মেনে নিব, কিন্তু আমার নবীর গালি দিলে খবর আছে না নাই? আমার নবীর দিকে, আমার নবীর সম্মানের দিকে বা হাত তুললে ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় সেটাও আমাদের জানা আছে, জোরে কোন ঠিক কিনা? বিশ্ব নবীর সম্মান ইটস এন আনপ্যারালাল ইস্যু। এই ইস্যুতে হেফাজত নাই, এই ইস্যুতে জামাত নাই, এই ইস্যুতে চরমনাই নাই, এই ইস্যুতে সরসিনা নাই, এই ইস্যুতে তাবলিগ নাই, আওয়ামী লীগ নাই, জামাত নাই। 17 কোটি মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ এই নবীর সুপারিশ ছাড়া আমি আমি আপনি জান্নাতে যেতে পারবো না, জোরে কোন ঠিক কিনা? এই জন্য নবীর ভালোবাসা, নবীর প্রতি মহাব্বত অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, হযরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, ঠিক কিনা? বিশ্বনবীর ভালোবাসলে গোটা বিশ্ব তার পায়ের সামনে এসে চুমু খাবে। আমরা ওই নবীর ভালোবাসা চাই, আমরা ওই নবীর শাফাত চাই, আমরা ওই নবীর নেতৃত্বে জান্নাতে ঢুকতে চাই। এজন্য আল্লাহ বললেন নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, ভয় নাই, চিন্তা নাই, হতাশ হবেন না, নিরাশ হবেন না, আমার উপর ভরসা রাখেন, আপনার আল্লাহ আপনারে ভুলে যায় নাই, আপনার আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। ও নবী আপনি জেনে রাখেন, আল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, দুনিয়ার বুকে অনেকে আপনারে গালি দিবে, দুনিয়ার বুকে আপনার অনেক বিপদ আসবে, দুনিয়াটা আসল নয়, আসল হলো আখিরাত। বলা লা আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, ও নবী আখিরাত এই দুনিয়ার চেয়ে আপনার জন্য শ্রেষ্ঠ। আরেক আয়াতে বললেন শ্রেষ্ঠ এবং স্থায়ী, বাল তুনসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নবী এই দুনিয়া স্থায়ী না, এই দুনিয়া শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা হলো জান্নাত। এজন্য দুনিয়ার জন্য পাগল হওয়া যাবে না, মুমিন পাগল হয় আখিরাতের জন্য। এই দুনিয়াতে আজীবন থাকতে আসি নাই, আজীবন থাকবেন কথা কন? এজন্য এতজনের ভয় পেয়ে লাভ কি? ভয় পাবো আমরা একজনের চিল্লায় বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাছানি যত ইয়াসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কি না? মুমিনের ভয় একজনের প্রতি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বললেন আল আখিরাতু খাইরুন লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়াতে এত ভয় পেয়ে কোনো লাভ নাই, বিড়ালের মতো হাজার বছর না বেঁচে সিংহের মতো একটা গর্জন দিয়ে মরার দাম অনেক বেশি। আল আখিরাতু খাইরুন লাকা মিনাল উলা, এই দুনিয়ার জীবনের চেয়ে নবী আখিরাতের দাম অনেক বেশি। এই দুনিয়ায় আমরা আজীবন থাকতে আসি, চলে যেতে হবে। এরপরে বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা রাখেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রভু অচিরে আপনাকে এমন এমন জিনিস দান করবে, এই জিনিসগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে। কি সুন্দর ওয়াদা! ও নবী, আপনি হতাশ হবেন না, আপনি টেনশন নিয়েন না, আমি তো আছি। সুবহানাল্লাহ পড়েন, কে বলে জোরে বলেন, কে বলে? বিশ্বনবীরে বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব অচিরে এমন কিছু আপনারে দিবে আপনি খুশি হয়ে যাবেন। এন্ড ভেরিলি ইনডিড ইউর লর্ড উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, অচিরেই আপনার রব আপনারে এমন এমন কিছু দিবে এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। নবীরে খুশি করাই আল্লাহর কাজ। এই জন্য বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিব। বিশ্বনবীকে আল্লাহ কি ডেকেছেন? আর ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন খলিল, মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। এজন্য আল্লাহ বললেন নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব চিরে এমন এমন জিনিস আপনারে দান করবে এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা বিশ্বনবীর কি কি দান করলেন, কি কি দিয়া বন্ধুরে খুশি রাখলেন, রাজি রাখলেন, শুনবেন? সবাই শুনবেন না? সবাই শুনতে রাজি আছেন? নাম্বার ওয়ান, নাম্বার মক্কায় বিশ্বনবী দেখতে পেলেন দাওয়াতি কাজের তো বেশি অগ্রগতি হচ্ছে না, কি করা যায়। তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করলেন, ভিআইপিসদের কাছেও দাওয়াত দেওয়া শুরু করলেন। দেখেন না, সুবিধাজনক অবস্থানে যাওয়া যাচ্ছে না। তিনি দেখলেন মক্কায় দুইটা ফিগার সবচেয়ে শ্রেষ্ঠ ফিগার, এই দুইটার একটা যদি কালিমা পড়ে তাহলে ইসলামের জন্য সুবিধা হয়ে যায়। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইলাইক, আল্লাহ দুইজন লোকের নাম এখন আমি বলবো, যেই লোকটারে ভালো লাগে এই লোকটার মুখ দিয়ে শাহাদাবাণী উচ্চারণ করে তুমি ইসলামের বিজয় দান করে দাও। দোয়া শুরু করে দিলেন, আল্লাহ দুইজন লোকের একজনকে তুমি আমার অনুসারী বানিয়ে দাও, এই দুইজনের যারে তোমার ভাল লাগে। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি হাদাইনির রাজুলাইনি ইলাইক, দুইজন লোকের নাম আমি দোয়ায় বলবো, যারে ভাল লাগে তারে দিয়ে ইসলামকে বিজয় দান করো। এক নাম্বার বি ওমর ইবনে আল খাত্তাব, দুই নাম্বার আবি জাহাল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহেলের কালিমার পতাকায় আনো, না হয় খাত্তাবের বেটা উমররে আনো। আল্লাহ উমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন। ওমর ফারুক বিশ্বনবীর কল্লা কাটার জন্য তলোয়ার নিয়ে ধেয়ে আসছে, তার আগের রাতে বিশ্বনবীর তাহাজ্জুদে কেঁদে কেঁদে এই দোয়াটা করেছে। বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব ওমর ফারুককে দেখে বিশ্বনবীর কাছে দৌড়ে আসলেন। বিশ্বনবী তখন আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে বসে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। ভাতিজার কাছে এসে বললেন, ও নবী আমার ভাতিজা ওমরে ফারুক তোমারে মারার জন্য নাঙ্গা তরোয়ার নিয়ে চলে আসছে, তুমি পালিয়ে যাও, আমরাও পালাই। বিশ্বনবী বললেন, না চাচা আপনি সরে যান, অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন। আমার মনে হয় গত রাতে চোখের পানি ছেড়ে যেই দোয়াটা আমি আল্লাহর কাছে করেছি কিছুক্ষণ পরেই দোয়াটা কবুল হতে চলেছে। ওমরে ফারুক আসলেন, তলোয়ারকে আছাড় মেরে বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদ রাসূলুল্লাহ। ওমরে ফারুক এসে বললেন, নবী আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো রাসূল নাই। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, ফাতারদা।